এই বাংলাদেশের সুপারস্টারের নাম কি? কথা কয় না। বাংলাদেশের সুপারস্টারের নাম কি? হুজুর সাকিব খান। সাকিব খান দেখছেন? একে সাকিব খান বললেন, হাত তোলেন তো। আপনি হুজুর মানু কেমনে কইমু আপনার হিরোর নাম, লজ্জা লাগে। রাগ করেছেন ভাই? ওটা তো জানি আর হুজুর, আপনি গুম ছড়াইবার লাগে একটা পাতলামি কড্ডা। বাংলাদেশের সুপারস্টার শুধু না, বলিউড টালিউড হলিউড বলিউড যত আছে সবগুলার সুপারস্টারের নাম যুবকদের মুখস্থ আছে না? না এ কথা বলেন আছে না? না ওটা জানডায় হুজুর, নাম যারা ইরাই দ্রইব আর জিকার করিয়া লাভ আছে। কিন্তু ইসলামের চার নাম্বার খলিফার নাম কি মুখস্থ নাই? আছে না? না এরকম যুবক? ওটা কথা কইলে তো হুজুর খারাপ লাগে গিয়া। রাগ করতেছেন মনে হয়? কয়েকদিন আগে আমার এক মুসল্লির বিয়া, কথা কি বোঝেন? বিয়ে বোঝেন তো? এই বিয়ে পড়ানোর জন্য যায় না হুজুরেরা, আমিও গিয়েছি বিয়ে পড়ানোর জন্য। তো ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি সুরা ফাতিহা জানো? ওর চোখ মুখ ঘামে গেছে, কথা বোঝেন ভালো করে। তো জিজ্ঞাসা করলাম, তুমি কি সুরা ফাতিহা জানো? চোখ মুখ ঘামে গেছে। পাশে কিছু কোলদারা মানে দুলা ভাই থাকে সাহায্যকারী, বোঝেন তো? একটু ভাষাগুলো ক্লিয়ার নাও হতে পারে, যেহেতু অনেক পার্থক্য, কথা কি বোঝেন? না সেই ঢাড়ায় ঢাকা নারায়ণগঞ্জের পাশে আপনাদের বাড়ি, আর আমাদের বাড়ি সেই উত্তরবঙ্গে রংপুর গাইবান্ধা, বোঝেন? না এই জন্য কিছু কম বেশি হতে পারে, না বুঝলে বলবেন। সম্মানিত ভাইয়েরা আমার, তো এই কোলদারা যারা দুলে ভাই ছিল ওরা বলতে যে হুজুর আপনার বিয়ে পড়ানোর যে ভিজিট ওইটা কত? বলে দেয় 500-700, কি আবার 1000 দেয়। কয় হুজুর 2000 টাকা দেবো, তাও সুরা ফাতিহা শোনেন না? ওই কে হুজুর আমাদেরকে যদি ধরেন আমরাও বলতে পারবো না, তার মানে বিয়ে করতে গেছে সুরা ফাতিহা জানে না, এ কি বইয়ের মহারানা পরিষদ করবে? হ্যাঁ ও সুরা ফাতিহা ধরবেন, ও তো 3 কিলো দূরে থেকে গাড়ি তুটে থেকে মুখ, মানে এই বিয়ে করবার যাচ্ছে না, এই বইয়ের কাছে বিক্রি হবার যাচ্ছে, কথা কন। কারণ যৌতুক নিবি, কথা কন নাকে? যে মরদ বিয়ে করবে যাবি মহারানা দিয়ে, একেবারে সাদা পাতলা পাঞ্জাবিগুলো পাওয়া যায় না ভাই, এতে কৌমি মাদ্রাসার হুজুরেরা পরে সোভানা লাখন, ওই সাদা পাতলা পাঞ্জাবি পরে পকেটত 1000 টাকার নোট এটি ব্যান্ডিল নিয়ে খালি এরকম করবে আর বিয়ে করবে যাবে, এই হলো পুরুষ মানুষ, কথা কো। কেরে তুই এটি কি করবে গেছো? হ্যাঁ বেয়াদব, তুই বিয়ে করবে গেছো, তোর মুখত রুমাল থাকবি কে? তার মানে ওই বুঝাচ্ছে যে বইয়ের বাড়ির থেকে 2-4-5 লাখ টাকা যা পামো যৌতুক হিসাবে হাতিয়ে হিসাবে নেমো, কিন্তু আমি 1 টাকাও দিবার পারবো না, ওই 500 টাকার এক নাকের ভুল কিনছে, কথা কন ঠিক না বেঠিক? আমরা হুজুরেরা বলতেছি অমুক পাড়ার অমুক ছেলের সাথে মোট মহারানা 5 লক্ষ টাকা, নগদ মাত্র 500 টাকার একটা নাকের ভুল, অবশিষ্ট 4,99,500 টাকা বাকি রাখিয়া কবুল করে দিচ্ছি, কথা কন? এই হলো সমাজের বাস্তবতা, সত্য না মিথ্যা?